নমস্কার বন্ধুরা, গল্পপাঠের আসরে আজকে আমার বিশেষ নিবেদন শৈলেন কুমার দত্তের বাঘা আতঙ্ক। সেদিন আমরা বেশ সকাল সকাল তারকদার দোকানে হাজির হয়েছি। আমি, শঙ্কর, রাজীব আর দেব। কেষ্টদা তখনও আসেনি। রাজীব এক মনে খবরের কাগজটা পড়তে পড়তে হঠাৎ বলে উঠল, এই দেখ দেখ, কে বলে বাঙালির সাহস নেই? নৌকা থেকে ছোট ভাইকে বাঘে তুলে নিয়ে যাচ্ছিল, দেখতে পেয়ে দাদা এসে বাঘের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে ভাইকে বাঁচিয়েছে বলেই সে গড় গড় করে খবরটা পড়তে লাগলো। আমরা সবাই মিলে হুমড়ি খেয়ে পড়লাম খবরের কাগজের ওপরে। ফলাও করে দু ভাইয়ের বীরত্বের খবর বলা হয়েছে, আর সেই সঙ্গে ছাপা হয়েছে হাসপাতালে অসুস্থ অবস্থায় দু ভাইয়ের ছবি, রাষ্ট্রপতির পদক পাওয়ার মতোই বীরত্ব। খবরটায় এক ঝলক চোখ বুলিয়ে নিয়ে দেবু বলল, এতে অবাক হওয়ার কিছু নেই, সুন্দরবনে বাঘ যেমন ভয়ানক, মানুষও তেমনি ভয়ঙ্কর। তাছাড়া জঙ্গলে যারা কাঠ কাটতে বা মধু আনতে যায়, তারা তো মনে মনে জানে যে বাঘের সঙ্গে যে কোনো সময় দেখা হতে পারে। শঙ্কর প্রতিবাদ করে বলল, কিন্তু তাই বলে তুই ওদের বীরত্বের প্রশংসা করবি না? ঘুমন্ত অবস্থায় চোখ খুলেই একটা আস্ত রয়্যাল বেঙ্গল টাইগারকে জাপটে ধরা সহজ কাজ নয়। দেবু আমতা আমতা করে বলল, না তা বলছি না, ওদের বীরত্বের ব্যাপারটা ছোট করতে যাব কেন, আমি বলছিলাম পরিবেশ মানুষকে অনেকটা সাহসী এবং শক্তিশালী করে তোলে। ধর না কেন, জিম করবেট যদি নৈনিতালে মানুষ না হয়ে নিউ ইয়র্কে মানুষ হতেন, তাহলে কি এত বড় শিকারী হতে পারতেন? আমাদের কথার মাঝখানে কেষ্টদা এসে হাজির। লজ্জার সাইকেলটা নামিয়ে রেখে দেবুর মুখের কথাটা কেড়ে নিয়ে বলল, হ্যাঁ যা ভেবেছি তাই, খবরের কাগজে বাঘের গল্প পড়ে তোরা জিম করবেটের নাম করবি। বলতো, জিম করবেট শিকারে গেলে কাকে সঙ্গে নিয়ে যেতেন? রাজীব চট করে জবাব দিল, একজন শেরপা, নামটা ঠিক মনে পড়ছে না। কপালে ঘাম মুছতে মুছতে কেষ্টদা চটে গিয়ে বলল, ধাপ্পা দিস না, জানিস না বলবি জানি না। দেবু মুচকি হেসে বলল, কেষ্টদা তুমি যেতে? সকলে হাসতে যাবে এমন সময় কেষ্টদা ধমকে উঠল, তোদের সবসময় ইয়ার্কি, খোঁজ খবর রাখবি না, কেবল বোকার মতো বকবক করবি। জানিস জিম করবেট জঙ্গলে শিকার করার সময় সচরাচর কোনো মানুষকে সঙ্গে নিতেন না, তার একমাত্র সঙ্গী ছিল রবিন নামে একটা স্প্যানিয়াল কুকুর। আমরা চুপ করে গেলাম। কেষ্টদা এসে একটা বেঞ্চিতে বসে বলল, তোরা শুধু ওই এক জিম করবিটের নাম মুখস্থ করে বসে আছিস, পৃথিবীতে আরও অনেক শিকারি ছিলেন। তবে হ্যাঁ, করবেট সাহেব ভারতবর্ষে জন্মেছিলেন, ভারতবর্ষকে গভীরভাবে ভালোবাসতেন, সেজন্য আমিও তাকে শ্রদ্ধা করি, কিন্তু তাই বলে অন্য কোনো শিকারির কথা জানবো না? বল দেখি পৃথিবীতে সবচেয়ে বেশি সিংহ শিকার কে করেছিলেন? আমরা মুখ চাওয়াচাই করছি দেখে কেষ্টদা বলল, বেলজাট, নাম শুনিসনি তো? আরও কত যে শিকারী ছিলেন। জ্ঞানগম্যের পরীক্ষায় আমরা তখন সবাই চুপ। দেবু লাইনটা একটু ঘোরাবার জন্য ফস করে জিজ্ঞেস করে বসল, কেষ্টদা তুমি কখনো বাঘ মেরেছ? আমরা ভেবেছিলাম কেষ্টদা বোধহয় রেগে যাবে, কেষ্টদা কিন্তু একটুও রাগল না, গম্ভীরভাবে প্রশ্ন করল, কি বাঘ, চিতা, নেকড়ে না রয়্যাল বেঙ্গল? রাজীব বলল, যে কোনো জাতের বাঘ হলেই হলো। তাচ্ছিল্যের সঙ্গে কেষ্টদা বলল, যেটা মেরেছিলাম সেটা অবশ্য রয়্যাল বেঙ্গলই ছিল। আমরা মুখ চাওচাই করব কি, কেষ্টদা দুম করে প্রশ্ন করে বসল, কি দিয়ে মেরেছিলাম বলতো? আমরা একে একে রাইফেল, বন্দুক, ট্যাক্সি বললাম, এমনকি ছুরি কাটারির নামও বলে ফেললাম। কেষ্টদা কিন্তু সেই একভাবে মাথা নেড়ে যাচ্ছে,
শেষকালে আমাদের কৌতূহলকে তুঙ্গে তুলে দিয়ে বলল, সুতো দিয়ে। সুতো! আমরা যেন বিস্ময়ে ফেটে পড়লাম। খিকখিক করে হেসে কেষ্টদা বলল, হ্যাঁ, একটা বিভীষিকার মতো রয়্যাল বেঙ্গল টাইগারকে বধ করেছিলাম নিছক সুতো দিয়ে। রাজীব ঢোক গিলে বলল, সুতোয় বাঘ মরে? কেষ্টদা এবার বিজ্ঞের হাসি হাসল, সে তো গুলি খেয়েও বাঘ না মরতে পারে। বাঘ মরে কিসে জানিস? বুদ্ধির মার প্যাঁচে। আমরা অবাক হয়ে কেষ্টদার মুখের দিকে তাকিয়ে আছি। কেষ্টদার মুড এসে গেছে। এবারে জমজমাট একটা গল্প শোনা যাবে। পকেট থেকে একটা লাল সুতোর বিড়ি ধরিয়ে কেষ্টদা গলাটা একটু নামিয়ে বলল, তোরা আমার ভূতি পিসির নাম শুনেছিস তো? আমরা এক বাক্যে সকলে বললাম, হ্যাঁ। কেষ্টদা, সব আত্মীয় স্বজনের নাম যদি মুখস্থ করতে হয় তাহলে পরীক্ষায় আর কাউকে পাশ করতে হবে না। এ যাব অন্তত 150-র মতো মামা কাকা আর সদুয়েকের মতো মাসি পিসির কথা আমাদের শোনা হয়ে গেছে। কেষ্টদা আর কথা না বাড়িয়ে বলল, এই ভূতি পিসি আমাকে বড্ড ভালোবাসত। প্রতি বছর আমের সময় আমার একবার যাওয়া চাই। ভূতি পিসির বাগানের বড় বড় আম এক ঝুড়ি রাখা থাকতো আমার জন্য। অত আম খাবেই বা কে? কেষ্টদা এবার বিড়িতে ঘন ঘন দুবার টান দিল। তারপর এক রাস ধোয়া ছেড়ে বলল, সেবার গেছি পিসির বাড়ি, গিয়ে শুনলাম একটাও আম পাড়া হয়নি। হবে কি করে? একটা বিশাল রয়্যাল বেঙ্গল কদিন ধরে যা উৎপাত করছে, আম পাড়তে বাগানে যাবেটা কে? শুনে মেজাজটা গেল খাট্টা হয়ে। মনে মনে বললাম, দাঁড়াও বাছাধন, তোমার মজাটা দেখাচ্ছি। আমরা ততক্ষণে কেষ্টদাকে গোল করে ঘিরে ফেলেছি। সব দেখে শুনে তারকদাও মুচকি মুচকি হাসছে। বিড়ির টুকরোটা ফেলে দিয়ে কেষ্টদা আবার শুরু করল। সেদিন খাওয়া দাওয়া সেরে দুপুরটা ঘুমিয়ে নিলাম। শরীরটাও বেশ ক্লান্ত লাগছিল। গোসাবা কি এখানে? ঘুম থেকে উঠে বিকেলবেলায় সব খোঁজ খবর নিলাম। সত্যি সত্যি একটা বাঘ প্রচণ্ড উৎপাত করছে কদিন ধরে। গ্রামবাসীদের সঙ্গে দেখাও হলো সেই প্রসঙ্গে। যা হোক, একটা কিছু করা দরকার। কিন্তু পিসি এসব শুনে কেঁদেই অস্থির। কেবলই বলতে লাগলো, বাবা কৃষ্ণকান্ত, তুমি যেন এসবের মধ্যে থেকো না। আমি পিসিকে চুপ করিয়ে মাঠের দিকে এগোলাম। সামনের বাগানে দু চারটে পায়ের ছাপ ছিল, একেবারে টাটকা। দেখে বেশ গা ছমছম করছিল। এখানে একটা ফাঁকা জায়গায় বসে প্ল্যান করতে লাগলাম কি করা যায়। রয়্যাল বেঙ্গল নিয়ে আর ছেলে খেলা নয়। দেবু অধৈর্য হয়ে বলে উঠল, কারো কাছ থেকে একটা রাইফেল জোগাড় করলে না কেন? কেষ্টদার মুখে সেই আত্মপ্রসাদের হাসি। বলল, তখনই একটা জিনিস নজরে না পড়লে শেষমেশ তাই করতাম। কিন্তু পিসির বাগানে একটা জিনিস দেখে ছকটা পাল্টে গেল। কি জিনিস? আমরা যেন আর ধৈর্য ধরতে পারছিলাম না। কেষ্টদা এবার একটু উদাস ভঙ্গিতে বলল, তোরা নিশ্চয়ই করাতিদের কাঠ চেরাই করা দেখেছিস? পিসিদের বাগানে এমনি একটা বিরাট গাছের গুড়ি চেরাই করা হচ্ছিল। পিসিদের ওটাই হলো ব্যবসা। বড় গুড়ি হলে তো আর একদিনে চেরাই শেষ হয় না। করাতিরা তখন যতটা চেরাই হয় সেখানে একটা কাঠের খিল দিয়ে আটকে রেখে দেয়। পরের দিন আবার তারপর সেখান থেকে চেরাই শুরু করে। পিসিদের বাগানে ওরকম হাঁ করা কাঠের গুড়ি দেখে আমার মাথায় একটা প্ল্যান এসে গেল। আমরা কেষ্টদার কথাগুলো যেন গোগ্রাসে গিলছি। কেষ্টদা একটু থামলেই হাঁপিয়ে উঠছি। শঙ্কর এতক্ষণ দূরে বসেছিল, কেষ্টদার প্ল্যান শোনবার জন্য কাছে এসে বসল। কেষ্টদা এবার চোখ দুটো বিস্ফোরিত করে বলল, সন্ধেবেলা পিসিদের গোয়াল থেকে একটা ছাগল এনে ওই কাঠের ওপর বেঁধে রাখলাম, ঠিক চেরাই করা কাঠ দুটোর বিরাট ফাঁকটার মধ্যে। এবার কাঠের খিলটাতে একটা সুতো বেঁধে গোয়াল ঘরের অন্ধকারে বসে রইলাম।
ব্যাপার স্যাপার দেখে পিসির তো কেঁদে ফেলার উপক্রম, তবু বুঝিয়ে সুঝিয়ে পিসিকে চুপ করে রাখলাম। আমাদের সকলের কৌতূহল তখন একেবারে তুঙ্গে, কেউ আর কথা বাড়িয়ে গল্প থামাতে চাইছি না। কেষ্টদা কিন্তু নিজেই এবার থামলো, পকেট থেকে আবার একটা লাল সুতোর বিড়ি বের করে ধরালো। আমরা কেষ্টদার মুখের দিকে তাকিয়ে আছি, কখন আবার খেইটা ধরে। বিড়িতে ঘন ঘন দু চারটে টান দিয়ে কেষ্টদা আবার শুরু করল। রাত তখন কটা হবে, 2:30 বোধ হয়। মশার কামড়ে অস্থির হয়ে উঠেছি। বাঘটা এলো না ভেবে চলে যাব ভাবছি, এমন সময় গড়গড় করে একটা আওয়াজ হলো, তারপরে ধপ করে একটা শব্দ, এবং ছাগলটা একেবারে চেঁচিয়েই চুপ করে গেল। অন্ধকারে কিছু দেখা না গেলেও চকচক করে একটা কিছু খাওয়ার আওয়াজ শুনতে পেলাম। আমি তখন উত্তেজনায় কাঁপছি, হাতের কাছে টর্চটা খুঁজে পেলাম না, কি করব ভেবে না পেয়ে গায়ের জোরে সুতোটাই টেনে ধরলাম। মুহূর্তের মধ্যে কাঠ দুটোর মাঝখানের খিলটা ছিটকে গিয়ে বিকট শব্দে কাঠ দুটো আটকে গেল। চোখ দুটো ছানা বড়ার মতো করে রাজীব এবং শঙ্কর একসঙ্গে বলে উঠল, বাঘটা মরে গেল? কেষ্টদা মুচকি হেসে বলল, না, তখনই মরবে কি? বাঘটার কোমর তখন সেই চেরাই করা গুড়িটার মাঝখানে আটকে আছে, আর প্রচণ্ড গর্জন করে সে ছটফট করছে। এমন করছিল যেন গাছের গুড়িটা নিয়েই সে চলে যাবে। একটু পরে বাঘের গর্জন থামল। উকি দিয়ে দেখি বাঘের ঘাড়টা সত্যি সত্যি লটকে আছে গুড়িটার মাঝখানে, যেন ফাঁসি কাঠে ঝুলছে। টর্চ জ্বেলে পিসিকে ডাকলাম। পিসি যে সারা রাত ঘুমোয়নি এতক্ষণে টের পেলাম। কাণ্ড কারখানা দেখে পিসি তো চেঁচিয়ে গোটা গায়ের লোক জড়ো করে ফেলল। দেবু হঠাৎ জিজ্ঞেস করে উঠল, বাঘটা সত্যি মরেছিল? কেষ্টদা এবার রেগে গিয়ে খ্যাক করে উঠল, সত্যি করে নয় তো কি, মিথ্যে করে মরবে নাকি? কৌতূহলী লোকজন এসে ইট মেরে দেখলো বাঘটা নড়ছে কিনা। তারপর তাদের সে কি আনন্দ! পরের দিন গোটা গায়ের লোক উৎসবে মেতে উঠল। খাওয়া দাওয়া হলো, আমাকে সংবর্ধনা দেওয়া হলো, জেলা সদর থেকে DM সাহেব এলেন, খবরের কাগজের লোকেরা এলো, ছবি তোলা হলো, তারপর সকলে মিলে আমাকে উপহার দিল এই সাইকেলটা। সে কি আজকের কথা, তোরা তখন কেউ জন্মাসনি। রাজীব ফস করে জিজ্ঞেস করলো, বাঘটা কি করলে? কেষ্টদা আবার খেকিয়ে উঠল, কি আবার করব, বাঘ কি খাবার জিনিস? ছালটা উপহার দেওয়া হলো DM সাহেবকে। কেষ্টদার এত বড় গৌরবের একমাত্র সাক্ষী ওই লড়ঝড় সাইকেলটার দিকে তাকিয়ে আমরা সকলেই যেন একটু করে রোমাঞ্চ অনুভব করছিলাম। ব্যাপারটা আর যাই হোক, বুদ্ধিমানের কাজ, এইভাবে বাঘ মরলেও মরতে পারে। কেষ্টদা এবার তাচ্ছিল্যের সঙ্গে বলল, আসল কথা কি জানিস, বুদ্ধি আর সাহস, সামনাসামনি লড়াই করতে হবে, তাতে হার জিত আছেই, কিন্তু তাই বলে শুধু শুধু ভয় করে বসে থাকলে চলবে? বাঘ যত না ভয়ঙ্কর, বাঘাতঙ্ক তার চেয়ে অনেক বেশি ভয়ের ব্যাপার। বাঘাতঙ্ক! দেবু একবার ঢোক গিলে শব্দটা উচ্চারণ করল। অন্য সময় হলে কি করতাম জানি না, সেদিন কিন্তু নতুন শব্দটাকে আমরা খুব গুরুত্ব দিয়েছিলাম। কেষ্টদার ব্যাকরণের জ্ঞানগম্যি নিয়েও সেদিন কেউ কোনো মন্তব্য করিনি।